স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 21 আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজশাহীতে সমাবেশ। সংকটাপন্ন দেশ বরেণ্য কথা সাহিত্যিক হাসান আজিজুল হক এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে ঢাকায়। রাজশাহী মেডিকেল কলেজে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করলেন রাসিক মেয়র লিটন। নোয়াখালীতে স্কুল ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার দুই। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বঙ্গবন্ধু এভিনিউয়ে 21 আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে সমাবেশ করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনগুলো। শনিবার বিকেলে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহিন আক্তারিনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 2004 সালের 21 আগস্ট 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমান সহ 24 জন নিহত হন, আহত হন আরও অনেকে। সে সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও মহানগর যুবলীগের সভাপতি মোহাম্মদ রমজান আলী। তারা সেদিনের ভয়াল স্মৃতি বর্ণনা করেন। এ সময় মেয়র বলেন যে 21 আগস্ট গ্রেনেড হামলার জন্য বিএনপি দায়ী, তাদের নির্দেশেই সেদিন গ্রেনেড হামলা হয়েছিল। আমরা আগস্টের সকল সন্ত্রাসী হামলার বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি করছি। আমি নিজে দাঁড়িয়ে দেখছি, আকস্মিকভাবে প্রচণ্ড শব্দে একটা কিছু ফেটে উঠল, কি ফাটলো আমি বুঝতে পারিনি। আমি গ্রেনেডের আওয়াজের আগে কোনোদিন শুনিনি। আমি বুঝে ওঠার আগেই দেখি শত শত মানুষ মিছিল মিটিংয়ের জায়গা থেকে ইয়েমেনি হোটেলের দিকে দৌড়ে যাচ্ছে নিজেদেরকে বাঁচাবার জন্য। সমাবেশে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সহ নেতৃবৃন্দ। সংকটাপন্ন দেশ বরেণ্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। শনিবার সকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তাকে ভর্তি করা হয়েছে। এর আগে হাসান আজিজুল হককে সকাল 10টার দিকে নগরীর 14পাই এলাকার বিহাসে তার বাড়ি থেকে একটি অ্যাম্বুলেন্সে করে রাজশাহী বিমানবন্দরে নেওয়া হয়। পরে তাকে নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তিনি ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার নজরুল ইসলামের অধীনে চিকিৎসা নেবেন। কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে ঢাকায় নিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে রাজশাহী 2 সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজল হোসেন বাদশাহ ও ছেলে ইমতিয়াজ হাসান সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংসদ সদস্য ফজল হোসেন বাদশাহ বলেন, আমরা কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের পাশে আছি। এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে আরও উন্নত চিকিৎসার জন্য। অন্য কোথাও নেওয়ার প্রয়োজন হলে তাকে সেখানেও নেওয়া হবে। রাজশাহী মেডিকেল কলেজে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ফিতা কেটে বঙ্গবন্ধু কর্নারের শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উদ্বোধন শেষে বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন সিটি মেয়র ও অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার নওশাদ আলী, উপাধ্যক্ষ ডাক্তার হাবিবুল্লাহ সরকার, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার শামীম ইয়াজদানি, সাচিব রামেক শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুবুর রহমান খান বাদশাহ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এফ এম এ জাহিদ, রামেক শাখা ছাত্রলীগ সভাপতি ডাক্তার মননকান্তি দাস ও সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন উপস্থিত ছিলেন। নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় 24 ঘন্টার মধ্যে লিবিয়ায় জিম্মি দশা থেকে প্রবাসী উদ্ধার ও এর সাথে জড়িত থাকার অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশ লাইন্স ড্রিল শেডে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বিপিএম এ তথ্য জানান। পুলিশ সুপার জানান, নওগাঁ সদর উপজেলা শাহপুর গ্রামের মৃত মোজামেলের ছেলে দীপু হোসেন প্রায় 8 বছর ধরে লিবিয়ার শ্রমিক হিসেবে কর্মরত। উন্নত জীবনযাপনের জন্য লিবিয়া থেকে ইতালি যাওয়ার জন্য চেষ্টা করার সময়ে একটি সংঘবদ্ধ মানব পাচার চক্রের খপ্পরে পড়েন দীপু। তাকে গত 14 আগস্ট মানব চক্রের মূল হোতা লিবিয়া প্রবাসী ইয়াসিন আলী ও কামাল হোসেন সহ আরও কয়েকজন মানব পাচারকারী দীপুকে সাগরপথে ইতালি প্রেরণের কথা বলে লিবিয়ায় কোনো এক অজ্ঞাত স্থানে আটকে রাখে। এরপর তারা দীপুকে মারপিট করে বাংলাদেশে পরিবারের কাছে
25 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেলে তাকে হত্যা করে সাগরের পানিতে ফেলে দেওয়ার কথা বলে পাচারকারীরা। মানব পাচার চক্রের বাংলাদেশে তাদের সহযোগী কুমিল্লা জেলার চান্দিনা থানার আটচাইল গ্রামের মৃত হিরণের ছেলে নাভিদ হোসেন ও একই জেলার লেবাস প্রধানিয়া গ্রামের মৃত তাহেরের ছেলে কামাল হোসেনের নিকট বিকাশের মাধ্যমে পাঠাতে বলে। এমন অবস্থায় নওগাঁ সদর থানার ভিকটিমের বড় ভাই মতিউর রহমান বুলু বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ বিকাশে কিছু টাকা পাঠিয়ে টাকা সহ হাতে নাতে কুমিল্লা থেকে নাভিদ হোসেন ও কামাল হোসেনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার করার সাথে সাথে লিবিয়ায় জিম্মি থাকা ভিকটিমকে ছেড়ে দেয় তারা। এ সময় ভিডিও কলে সদ্য মুক্তি পাওয়া দীপু হোসেন জানান সে এখন বিপদমুক্ত ও তিনি সুস্থভাবে জীবনযাপন করছেন। ভিকটিমের কাছে এবং ভিকটিমের পরিবারের কাছে অনেক লক্ষ টাকা চায়, বাংলাদেশি টাকায় প্রায় 25 লক্ষ, এবং তারা একটি বিকাশ নাম্বার দেয়, বিকাশ নাম্বার থেকে বলে যে যে 100টি নাম্বার থেকে 25,000 টাকা করে পাঠাতে হবে। তারপরে আমরা এটাকে গিয়ে মাঠে নামি এবং সেই নাম্বারে সূত্র ধরে আমরা দুটি কিস্তি পাঠাই। তার কারণ এটা কোন জায়গায় আছে কি আছে এটা ভেরিফাই করার জন্য আমরা যখন দুটি কিস্তি পাঠাই তখন আমরা ওখানে তখন একটি কিস্তি পাঠানোর পরে আমরা কোনো পজিটিভ একটি রেসপন্স পাই। নোয়াখালীর বেগমগঞ্জে 10ম শ্রেণীর এক স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে পুলিশ তাৎক্ষণিক 2 আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার উপজেলার শরীফপুর ইউনিয়ন এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের আউয়ালের ছেলে আব্দুল রহমান ও একই গ্রামের শরীফ মিয়াজি বাড়ির দুরারের ছেলে ইব্রাহিম। নির্যাতিতা কিশোরী জানান, শুক্রবার দুপুর 3টার দিকে নিজ বাড়ি থেকে পাশের বাড়ির বান্ধবীর কাছ থেকে অনলাইনে পরীক্ষার নোট নেওয়ার জন্য যাওয়ার পথে আব্দুর রহমান তাকে রাস্তা থেকে মুখ চেপে ধরে নিয়ে যায়। এরপর তাকে নির্মাণাধীন একটি ফাঁকা বাড়িতে নিয়ে গায়ের ওড়না দিয়ে হাত বেঁধে ধর্ষণ করে। আসরের আজানের পর ধর্ষক আব্দুর রহমান একই গ্রামে তার বন্ধু ইব্রাহিমকে ফোন করে এবং নির্যাতিত কিশোরীকে আব্দুর রহমানের বাড়িতে নিয়ে যায়। তখন আব্দুর রহমান তাকে পুনরায় ওই বাড়িতে ধর্ষণ করেন এবং ইব্রাহিম ধর্ষণের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করেন। এভাবে দুজনে মিলে দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পালাক্রমে ওই কিশোরীকে ধর্ষণ করেন। এক পর্যায়ে মাগরিবের আজানের পর আব্দুর রহমান নির্যাতিতা কিশোরীর কানে থাকা স্বর্ণের দুল ও নাকফুল জোরপূর্বক ছিনিয়ে নিয়ে তাকে ঘর থেকে বের করে দেন। পরবর্তীতে ভিকটিম বাড়িতে গিয়ে বিষয়টি তার অভিভাবককে অবহিত করেন। নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। শনিবার দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ডক্টর বেনজির আহমেদের নতুন নিয়মে সর্বাধিক স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগের লক্ষ্যে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশ নওগাঁ জেলা শাখার আয়োজনে শুক্রবার দুপুর 12টায় নওগাঁ জেলা পুলিশ লাইন্সে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিস্তি সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচনের নতুন নিয়ম ও পদ্ধতি পরিবর্তন করছে বাংলাদেশ পুলিশ। কোনো দালাল কিংবা প্রতারক চক্র যাতে চাকরি প্রার্থীদের কাছ থেকে প্রতারণা করে চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা হাতিয়ে নিতে না পারে সেজন্য পুলিশ কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা করবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ সংক্রান্ত অপরাধীদের বিরুদ্ধে আইনগত অপারেশন পরিচালনা করা হবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে 21 আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা 11:30টার দিকে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। দলীয় কার্যালয়ের পাশে সড়কের ধারে বৃক্ষরোপণ করে দিবসটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আমিরুল ইসলাম জনি সহ দলের নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।